নমস্কার আসন্ন ডাব্লুবিএসএল এস পিটি ও প্রাইমারি টেটের উপযোগী অঙ্কের ক্লাসে তোমাদেরকে স্বাগতম আজকের ক্লাসের আলোচ্য বিষয় হচ্ছে সময় সময় ও ও কার্যের কার্যের অঙ্ক এটা হচ্ছে অঙ্কগুলোর সেকেন্ড পার্ট তোমাদের জানিয়ে রাখি আমাদের চ্যানেলে অলরেডি অঙ্কের সিলেবাস অনুসারে অধ্যায় ভিত্তিক ক্লাস করানো শুরু হয়েছে এই ভিডিওগুলো সবার আগে পেতে তোমরা অবশ্যই আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকো এটা হচ্ছে ক্লাস নাম্বার হচ্ছে সেভেন যাই হোক আজকের প্রথম অঙ্কটি কি বলছে দেখো বলা হচ্ছে এ বিয়ের তিনগুণ তিন গুণ কর্মক্ষম এ ও বি একত্রে যে কাজ তিন দিনে করে সেই কাজ এ একা কত দিনে করবে ঠিক আছে আমাদের কি বলা হয়েছে এ বি এর তিন গুণ কর্মক্ষম এ বি এর তিনগুণ কর্মক্ষম বলতে কি বোঝানো হয়েছে যে ধরে নাও এ যদি একদিনে তিন একক কাজ করতে পারে এ যদি একদিনে তিন একক কাজ করতে পারে তাহলে বি এক একক কাজ করতে পারবে কেন আমরা পেলাম এটা কোথা থেকে পেলাম আমাদের বলা হয়েছে এ বি এর তিন গুণ কর্মক্ষম তার মানে এ বেশি কাজ করবে বি এর থেকে কতটা বেশি কাজ করবে এতটা বেশি কাজ করবে যে এ যদি তিন একক কাজ করে তাহলে বি এক একক কাজ ঠিক আছে তাহলে তিন গুণ কর্মক্ষম হলো এবার কি বলা হয়েছে আমাদের এ ও বি একত্রে যে কাজ তিন দিনে করে তাহলে এ বি একসাথে করলে কাজটা কত দিনে করতে পেরেছে তিন দিনে করতে পেরেছে ঠিক আছে তাহলে মোট কাজটা কতটুকু সেটা আমরা প্রথমে বের করবো তাহলে মোট কাজ কতটুকু মোট কাজ কত একক সেটা আমরা বের করবো এখান থেকে দেখো তিন দিন সময় লেগেছে এ দুজনের একসাথে করতে তো তিন দিনে এ কতটা কাজ করবে তিন দিনে এ হচ্ছে এক এক দিন তিন একক করে কাজ করেছে তাহলে তিন দিনে তিন গুণ তিন মানে নয় একক তিন একক কাজ এ একা করেছে আবার বিও তিন দিন কাজ করেছে তাহলে এর সাথে যোগ হয়ে যাবে এক দিন এক একক করে তাহলে তিন দিনে কয় কত একক করবে অক্ষের তিন তাহলে তিন একক তাহলে নয় আর তিন যোগ করলে কত হবে বারো একক তাহলে মোট কাজটা কত বারো একক কাজ মোট কাজ হচ্ছে বারো একক এবার আমাদেরকে বের করতে হবে এ একা কতদিনে করতে পারবে তাহলে মোট কাজ হচ্ছে বারো একক আর এ এক দিনে তিনে একক করে কাজ করে তাহলে বারো একক করতে তার কতদিন সময় লাগবে তাহলে বারোকে আমরা তিন দিয়ে ভাগ করবো তাহলে তিন চারা বারো তার মানে চার দিন তাহলে আমরা দেখতে পাচ্ছি যে এর সময় লাগবে কতদিন এর কাজ করতে সময় লাগবে সম্পূর্ণ কাজটা চার দিন তার মানে এখানে দেখতে পাচ্ছি অপশন এ এটা কিন্তু সঠিক অ্যান্সার আশা করি বুঝেছ এবার আমরা দেখবো দুই নম্বর অঙ্কটি কি বলছে দেখো দুই নম্বর অঙ্কটিতে বলছে এ একটি কাজ কুড়ি দিনে করতে পারে চার দিন কাজ করার পর এ চলে যায় বি বাকি কাজ বারো দিনে শেষ করে সম্পূর্ণ কাজ করতে বিয়ের কতদিন সময় লাগবে এটা আমাদেরকে বের করতে হবে কি বলা হয়েছে এ একটি কাজ কতদিনে করতে পারে কুড়ি দিনে করতে পারে বলা হয়েছে ঠিক আছে কুড়ি দিনে কাজটা কিন্তু এ সম্পূর্ণ করতে পারে তো এ চার দিন কাজ করার পরে চলে গেছে তারপরে বাকি কাজটা বিয়ের কতদিন সময় লেগেছে বারো দিন সময় লেগেছে তো এই সম্পূর্ণ কাজটা বিয়ের কতদিন সময় লাগবে যদি সে একা করত এটা আমাদেরকে বের করতে হবে তো প্রথমে আমরা ধরে নেব যে মোট কাজটা কতটুকু তাহলে মোট কাজ আমরা ধরে নেব যে কোনো একটা সংখ্যা ধরলেই হবে একশো দুশো চারশো পাঁচশো যাই ধরো ধরলেই হবে কিন্তু আমরা এমন একটা সংখ্যা ধরব যাতে আমাদের কাটাকাটি করতে সুবিধা হয় তো কোন সংখ্যাকে কাটাকাটি করতে সুবিধা হবে এই যে এখানে বলা হয়েছে এ একটি কাজ কুড়ি দিনে করতে পারে আর বাকি কাজ বি বারো দিনে শেষ করে তাই কুড়ি আর বারো এর লসাও করে নেব লসাও যেটা বেরোবে সেটা যদি আমরা সংখ্যাটাকে ধরে নেই যে মোট কাজ এত একক তাহলে আমাদের অঙ্কটা করতে সুবিধা হবে তাহলে আমরা কুড়ি আর এই বারো কে লসও করছি দুই দিয়ে দেখবো দুই দিয়ে দশ দুগুণে কুড়ি ছয় দুগুণে বারো দুই দিয়ে হচ্ছে তাহলে হবে হবে অতএব হচ্ছে কত তিন তিন ছয় লস ষাট আমরা এখানে মোট ধরে নিব যে মোট কাজটা হচ্ছে ষাট একক যেটা লশকও বেরোলো তোমরা এখানে একশো ধরতে পারো কিন্তু সেক্ষেত্রে কিন্তু কাটাকাটি করতে অসুবিধা হবে তো মোট কাজটা আমরা ধরে নিলাম যে ষাট একক কাজ ঠিক আছে এ কি বলেছে এ হচ্ছে কুড়ি দিনে শেষ করতে পারে সম্পূর্ণ কাজটা এ কুড়ি দিনে শেষ করতে পারে তা সম্পূর্ণ কাজটা এখানে আমরা ষাট একক ধরেছি তাহলে এক এক দিনে সে কতটা কাজ করবে এ তাহলে এক দিনে তাহলে এ এক দিনে কতটা করে কাজ করে এক দিনে তাহলে কতটা কাজ করবে এই ষাটকে আমরা কি কুড়ি দিয়ে ভাগ করব। তাহলে কত দেখতে পাচ্ছি তিন একক তাহলে এ একদিনে তিন একক কাজ করতে পারে কি করে পেলাম তিন একক কাজ কারণ আমাদের বলা হয়েছে এ সম্পূর্ণ কাজ কুড়ি দিনে করতে পারে আর সম্পূর্ণ কাজটা আমরা ধরেছি ষাট একক তাহলে দিয়ে কুড়ি আমরা ষাটকে ভাগ করলে দেখতে পাচ্ছি একক তাহলে প্রতিদিন এ তিন একক করে কাজ করতে পারে তো চার দিন কাজ করার পরে এ চলে গেছে তাহলে চার দিনে সে কতটা কাজ করেছে তাহলে চার গুণ তিন এক দিনে তিন একক করে কাজ করলে চার দিনে তিন চারা বারো একক তাহলে বারো একক কাজ কিন্তু এ করেছে তাহলে কতটা একক কাজ বাকি থাকলো এ করে যাওয়ার পর তাহলে মোট কাজ হচ্ছে আমাদের ষাট একক মোট কাজটা হচ্ছে আমাদের ষাট একক তাহলে এ বারো একক কাজ করে চলে গেছে তাহলে পড়ে থাকলো কতটা আটচল্লিশ একক কাজটা কিন্তু পড়ে থাকলো এই আটচল্লিশ একক কাজটা কে করেছে আটচল্লিশ একক কাজটা বি করেছে বি কতদিনে শেষ করেছে বারো দিনে শেষ করেছে তাহলে বি কতদিনে শেষ করেছে কাজটা বারো দিনে শেষ করেছে তাহলে বারো দিনে যদি আটচল্লিশ একক কাজ শেষ করে বি তাহলে এক দিনে কত একক কাজ করলো তাহলে বি এক দিনে কত একক কাজ করলো তাহলে আটচল্লিশ একক শেষ করতে আমাদের এখানে লেখা আছে যে আটচল্লিশ একক শেষ করতে বিয়ের কতদিন সময় লেগেছে বারো দিন সময় লেগেছে ঠিক আছে বারো দিন সময় লেগেছে তাহলে বিয়ের এক একক কাজ করতে কতদিন সময় লেগেছে বারো ভাগ আটচল্লিশ ঠিক আছে একটু কম তোমার হচ্ছে কম দিন সময় লাগবে এক একক কাজ শেষ করতে এবার আমাদের যেহেতু মোট কাজ তাকে শেষ করতে হবে বিকে আমাদের জানতে চাওয়া হয়েছে সম্পূর্ণ কাজ করতে বিয়ের কতদিন সময় লাগবে আর সম্পূর্ণ কাজটা হচ্ছে ষাট একক তাহলে ষাট একক করতে কতদিন সময় লাগবে তো ষাট একক করতে এর সাথে কি করতে হবে বারো বাই আটচল্লিশ আছে এর সাথে আমাদের হচ্ছে ষাট গুণ করে দিতে হবে ঠিক আছে তো করবো চার বারো হচ্ছে আটচল্লিশ আবার চার দিয়ে কাটলে চার পনেরো হচ্ছে ষাট তাহলে আমরা দেখতে পাচ্ছি কতদিন সময় লাগছে বিয়ের সম্পূর্ণ কাজটা করতে পনেরো দিন কিন্তু সময় লাগবে তাহলে আমরা অপশন মিলাবো কোনটা সঠিক এখানে দেখো অপশনে হচ্ছে আছে এ নাম্বার যে পনেরো দিন এটা কিন্তু সঠিক অ্যান্সার আশা করি বুঝেছো এবার আমরা দেখবো তিন নাম্বার অঙ্কটি কি বলছে দেখো তিন নাম্বার অঙ্কটিতে কি বলছে তিন নাম্বার অঙ্কে বলছে এ বি ও সি একটি কাজ যথাক্রমে ছয় দিন দশ দিন ও পনেরো দিনে করতে পারে তারা একসাথে কাজটি করে মোট তিনশো টাকা পেল তাদের দুদিনের মোট পারিশ্রমিক কত টাকা আমাদের দুদিনের পারিশ্রমিকটা বের করতে হবে ঠিক আছে তো এখানে কি বলা হয়েছে এ তোমার হচ্ছে ছয় দিনে বি হচ্ছে দশ দিনে এবং সি হচ্ছে পনেরো দিনে এককভাবে কাজ করতে পারে মানে এ যদি একা ছয় দিনে করে তাহলে কাজটা শেষ হবে বি সেই কাজটা শেষ করতে সম্পূর্ণটা দশ দিন সময় লাগবে সি এর একা সেই কাজটা শেষ করতে পনেরো দিন সময় লাগবে তো প্রথমেই আমরা কি করব যে এ বি সি একসাথে যদি করে তাহলে কাজটা দিনে শেষ করতে পারবে সেটা আমরা প্রথমে বের করব। তো সেটা বের করতে গেলে আমাদের মোট কাজটা জানা দরকার যে মোট কাজ কতটুকু তাহলে মোট কাজ কতটুকু সেটা আমাদের জানা দরকার তো মোট কাজ আমরা এখানে দেওয়া নেই তাহলে ধরে নিতে হবে তো কত ধরবো আমরা একশো পাঁচশো যে কোনো সংখ্যা ধরতে পারি কিন্তু আমাদের যাতে এই সংখ্যাগুলো দিয়ে ভাগ করা যায় এমন একটা সংখ্যা আমাদের ধরলে সুবিধা হবে তো ভাগ করা যাবে এমন একটা সংখ্যা কিভাবে পাবো এই যে সংখ্যাগুলো আছে সেগুলো লসাও করে নেব ছয় দশ আর হচ্ছে পনেরো লসাউ করে দেখছি দুই দিয়ে দেখো বা তিন দিয়ে দিতে পারি তিন দিয়ে তিন দুগুণে দশ পাঁচ আবার পাঁচ দিয়ে দিতে পারবো এক 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 তাহলে লসগত কত হচ্ছে তিন দুগুণে ছয় আর পাঁচ ছয় তিরিশ তাহলে লসও কত পেলাম তিরিশ তাহলে আমরা ধরে নিচ্ছি যে মোট কাজটা হচ্ছে তিরিশ একক তাহলে মোট কাজটা কত একক তিরিশ একক তাহলে এর এই তিরিশ একক কাজ করতে ছয় দিন লাগে এই তিরিশ কাজ করতে দশ দিন লাগে আমরা ধরে নিচ্ছি আবার সি এর পনেরো দিন সময় লাগে এই তিরিশ একক কাজটা করতে তাহলে এক এক দিনে এ কতটা কাজ করতে পারে ছয় দিন লাগে তিরিশ একক কাজ করতে ঠিক আছে তাহলে একদিনে কত একক কাজ করবে তাহলে ছয় দিয়ে আমরা তিরিশকে ভাগ করব। ছয় দিয়ে যদি তিরিশকে ভাগ করি তাহলে কত হবে তিরিশ ভাগ ছয় মানে পাঁচ একক তাহলে এক এক দিনে পাঁচ একক কাজ করতে পারে এ একা ঠিক আছে আবার দেখো বিয়ের দশ দিন সময় লাগে মোট কাজ করতে দশ দিন সময় লাগে কি মোট কাজ করতে মোট কাজ বলতে তিরিশ একক তাহলে তিরিশ একক কাজ করে দশ দিনে তাহলে একদিনে কত একক কাজ করবে তাহলে তিরিশকে আমরা দশ দিয়ে ভাগ করবো তাহলে তিন একক তাহলে বিয়ের একদিনে কাজ হচ্ছে তিন একক ঠিক আছে একই রকম ভাবে সিএর বের করবো সি এর সম্পূর্ণ কাজ করতে সময় লাগে পনেরো দিন সম্পূর্ণ কাজ করতে কতদিন সময় লাগে পনেরো দিন তো পনেরো দিনে কত একক কাজ করে ৩০ একক তাহলে একদিনে কত একক কাজ করবে তাহলে তিরিশ ভাগ পনেরো তাহলে দেখতে পাচ্ছি পনেরো দুগুণে তিরিশ তাহলে দুই একক তাহলে কি পেলাম এ একা একদিনে পাঁচ একক কাজ করে বি একা দিনে তিন একক কাজ করে সি একা একদিনে দুই একক কাজ করে ঠিক আছে তাহলে একদিনে তাহলে একদিনে এ বি আর সি যদি একসাথে কাজ করে তাহলে কতটা কাজ করতে পারবে একদিনে এ বি সি যদি একসাথে করে তাহলে কতটা কাজ করতে পারবে এই যে পাঁচ একক হচ্ছে এ করতে পারে বি তিন একক করতে পারে আর সি দু একক করতে পারে তাহলে দেখতে পাচ্ছি পাঁচ দিনে আট আর দুই দশ তার মানে দশ একক করে তারা প্রতিদিন করতে পারবে তিনজন যদি একসাথে কাজটা করে তিনজন একসাথে কাজ করলে এক এক দিনে দশ একক করে কাজ করতে পারে তাহলে তাদের তিরিশ একক কাজ করতে কতদিন সময় লাগবে এই যে এই এ বি আর সি একসাথে যদি মোট কাজটা করতে যায় তাহলে কতদিন সময় লাগবে তাহলে তিরিশ ভাগ দশ তার মানে দেখতে পাচ্ছি তিন দিন ঠিক আছে তাহলে এক 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 দিনে যদি দশ একক করে কাজ করে তাহলে মোট কাজটা যেহেতু তিরিশ একক তাহলে সম্পূর্ণ কাজটা করতে তাদের কত দিন সময় লাগবে তিনজনের তাহলে তিরিশ ভাগ দশ এক এক দিনে দশ একক কাজ করেছে তাহলে তিরিশ একক কাজ করতে তাদের তিন দিন সময় লাগবে ঠিক আছে এই তিন দিন কাজ করার জন্য তারা কি বলা হয়েছে তিনশো টাকা মজুরি পেয়েছে তার বলছে তারা একসাথে কাজটি করে মোট তিনশো টাকা পেলো তার মানে তিন দিনের জন্য তিন দিনের জন্য তিন দিন কাজ করার জন্য তারা কত টাকা মজুরি পেয়েছে তিনশো টাকা মজুরি পেয়েছে ঠিক আছে তাহলে আমাদের জানতে চাওয়া যে দুদিনের মোট পারিশ্রমিক কত তিন দিনের জন্য যদি তিনশো টাকা হয় তাহলে দুদিনের জন্য কত হবে দুদিনের জন্য তাহলে কত হবে দুশো টাকা তাই না তাহলে দুশো টাকা পেয়ে যাবে তারা মজুরি দুদিনের জন্য তাহলে আমরা পেয়ে গেলাম যে দুদিনের জন্য তাদের মজুরি দিতে হবে কত দুশো টাকা তাহলে এখানে অপশন মিলাবো অপশন এখানে দেখো অপশন বি নাম্বার এটা কিন্তু সঠিক অ্যান্সার ঠিক আছে আশা করি বুঝেছো এবারে আমরা দেখবো চার নম্বর অঙ্কটি কি বলছে দেখো চার নম্বর অঙ্কটিতে কি বলছে চার নম্বর অঙ্কে বলছে চারজন পুরুষ বা আটজন জন মহিলা একটি কাজ পনেরো দিনে করতে পারে ছয় জন পুরুষ ও বারো জন মহিলা ওই কাজ কত দিনে করবে তো এখানে আমরা পুরুষ আর মহিলা দেওয়া আছে তো পুরুষ আর মহিলাকে আমরা যে কোনো একটাতে রূপান্তরিত করব মানে হয় পুরুষে হিসাব করব না হলে মহিলাতে হিসাব করব ঠিক আছে তো এখানে কি বলা হয়েছে চারজন পুরুষ বা আটজন মহিলা একটি কাজ পনেরো দিনে করতে পারে তার মানে চারজন পুরুষ বা আটজন মহিলা তাই না চারজন পুরুষ বা আটজন তার মানে চারজন পুরুষ মানে হচ্ছে মহিলা আছে চারজন পুরুষ মানে আটজন মহিলা কোথা থেকে পেলাম এই লাইনটা এই যেখানে বলা হয়েছে চারজন পুরুষ বা আটজন মহিলা একটি কাজ পনেরো দিনে করতে পারে তার মানে চারজন পুরুষ মানে আটজন মহিলা ঠিক আছে তাহলে একজন পুরুষ মানে কয়জন মহিলা হবে আট ভাগ চারজন মহিলা হবে আর তাহলে ছয়জন পুরুষ মানে কতজন মহিলা হবে তাহলে পুরুষ মানে কত হবে আট ভাগ চার ইন্টু ছয় কাটা করবিলা তাহলে এখানে আমরা কি পেলাম যে ছয় জন পুরুষ মানে এই যে ছয়জন জন পুরুষ মানে বারো জন মহিলা এখানে কি বলা হয়েছে ছয়জন জন পুরুষ ও বারো জন মহিলা তাই না এখানে কিন্তু ছয়জন পুরুষ ছয় জন পুরুষ ও বারো জন মহিলার কথা বলা হয়েছে বারো জন মহিলা ঠিক আছে বারো জন মহিলা তার মানে মোট কতজন মহিলা হবে তাহলে ছয় জন পুরুষ ও বারো জন মহিলা মানে মোট কতজন হবে ছয়ের বদলে ছয় জন পুরুষের বদলে বারো জন মহিলা আমরা লিখতে পারবো তাহলে বারো যোগ বারো তাহলে চব্বিশ জন মহিলা চব্বিশ জন মহিলা ঠিক আছে চব্বিশ জন মহিলা পেয়ে গেলাম কোথা থেকে পেলাম এই যে ছয় জন পুরুষ আর ও বারো জন মহিলা মানে মোট হচ্ছে চব্বিশ জন মহিলা ঠিক আছে আমরা চব্বিশ জন মহিলা করলাম তাহলে আমরা কি করলাম পুরুষকে মহিলায় রূপান্তরিত করলাম তার মানে ছয় জন পুরুষ ও ১২ জন মহিলা মানে হচ্ছে মোট চব্বিশ জন মহিলা তো এবার দেখো অঙ্কটা করতে সুবিধা হবে আমাদের কি বলা হয়েছে যে আট জন মহিলা একটি কাজ পনেরো দিনে করতে পারে তাহলে আট জন মহিলা একটি কাজ কতদিনে করতে পারে পনেরো দিনে করতে পারে ঠিক আছে পনেরো দিন সময় লাগে একটা কাজ করতে তাহলে একজন মহিলা কতদিন সময় লাগবে নিশ্চয়ই তোমার হচ্ছে বেশি দিন সময় লাগবে তাই না আটজন মহিলার যদি পনেরো দিন সময় লাগে তাহলে একজন মহিলার কি বেশি দিন সময় লাগবে তাহলে কি হবে পনেরো গুণ আট ঠিক আছে এবার চব্বিশ জন মহিলা কতদিন সময় লাগবে চব্বিশ জন মহিলা কতদিন সময় লাগবে এর থেকে একটু কম সময় লাগবে তাই পনেরো গুণ আট ভাগ হচ্ছে চব্বিশ চব্বিশ তিন দিয়ে এটাকে তিন পাঁচ আনেরো তাহলে দেখতে পাচ্ছি চব্বিশ জন মহিলার পাঁচ দিন সময় লাগবে দিন সময় লাগবে কাজটা শেষ করতে পাঁচ দিন সময় লাগবে তাহলে চব্বিশ জন মহিলা মানেই তো ছয় জন পুরুষ ও ১২ জন মহিলার সমান তাই না চব্বিশ জন তোমার হচ্ছে মহিলা জন মানেই হচ্ছে ছয় জন পুরুষ ও বারো জন মহিলার সমান তাহলে আমরা পেয়ে গেলাম ছয় জন পুরুষ ও বারো জন মহিলার সেই কাজটা শেষ করতে কয়দিন তার মানে অপশন সি এটা কিন্তু সঠিক অ্যানসার আশা করি বুঝেছো এবার আমরা দেখবো পাঁচ নম্বর অঙ্কটি কি বলছে দেখো পাঁচ নম্বর অঙ্কটি কি বলছে পাঁচ নাম্বার অঙ্কে বলা হয়েছে এ ও বি একটি কাজ যথাক্রমে কুড়ি দিন ও পনেরো দিনে করতে পারে তারা ছয় দিন একসাথে কাজ করার পর বি এর পরিবর্তে সি যোগ দিল এবং কাজটি তারপর চার দিনে শেষ হলো সি একা কাজটি কত দিনে করতে পারবে সি কত দিনে একা কাজটি করতে পারে সেটা আমাদেরকে বের করতে হবে এখানে কি বলা হয়েছে যে এ একটি কাজ কয় দিনে করতে পারে কুড়ি দিনে করতে পারে আর বি ওই কাজটি পনেরো দিনে করতে পারে ঠিক আছে তারা দুজন একসাথে ছয় দিন করেছে ছয় দিন কাজ করার পরে বি চলে গেছে এই বি এর পরিবর্তে সি তারপরে কাজে যোগ দিল তো সি কাজে যোগ দেওয়ার পরে আর চার দিন পরে কি হয়েলো কাজটা শেষ হয়ে গেল তাহলে সি একা কত দিনে কাজটা শেষ করতে পারবে সেটা আমাদেরকে বের করতে হবে তো আমরা প্রথমে কি করব মোট কাজটা ধরবো যে মোট কাজ কতটুকু তাহলে মোট কাজ হচ্ছে আমরা ধরে নিবো কতটা এই যে দুটো সংখ্যা আছে এদের লসাগু করে নেব ঠিক আছে মোট কাজটা লসাগুটা ধরলে আমাদের অঙ্ক করতে সুবিধা হবে পাঁচ দিয়ে চার পাঁচা কুড়ি তিন পাঁচা পনেরো আর যাবে না তাহলে কত হচ্ছে তিন চার বারো পাঁচ বারো ষাট তাহলে মোট হচ্ছে ষাট একক কাজ আমরা ধরে নিচ্ছি তাহলে মোট কাজটা কত ধরলাম ষাট একক কাজ তো এখানে কি বলা হয়েছে দেখো তাহলে এ কুড়ি দিনে সম্পূর্ণ কাজ করতে পারে মানে ষাট একক কাজ করতে পারে তাহলে দিনের মধ্যে ষাট একক কাজ করতে পারে তাহলে 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 কতটা ভাগ তার মানে একক কাজ একদিনে কুড়ি তিন কিন্তু এ একদিনে করতে পারে তিন একক কাজ তাহলে তিন একক কাজ হচ্ছে এ একদিনে করতে পারে একই রকম ভাবে বি দেখো পনেরো দিনের মধ্যে মোট কাজ মানে ষাট একক কাজ করতে পারে তাহলে একদিনে কতটা পারবে তাহলে ষাট ভাগ পনেরো তার মানে হচ্ছে চার পনেরো হচ্ছে ষাট তাহলে চার একক কাজ কিন্তু চার একক কাজ কিন্তু এক এক দিন বি করতে পারে তাহলে এ আর বি যদি একসাথে কাজ করে তাহলে প্রতিদিনে এ আর বি একদিনে একদিনে কতটা করে কাজ করতে পারবে একদিনে সে কতটা করে কাজ করতে পারবে দুজনে মিলে এ তিন আর যোগ চার তিন যোগ চার মানে দেখতে পাচ্ছি চার তিন হচ্ছে সাত একক কাজ কিন্তু তারা প্রতিদিনে করতে পারে ঠিক আছে এ আর বি একসাথে করলে সাত একক কাজ করতে পারে তো কতদিন তারা কাজ করেছে ছয় দিন একসাথে কাজ করেছে তাহলে ছয় দিন কাজ করার জন্য কত একক কাজ হয়েছে তাহলে সাত গুণ ছয় ছয় সাতটা বিয়াল্লিশ একক তাহলে বিয়াল্লিশ একক কাজ তারা কিন্তু ছয় দিনের মধ্যে সমাপ্ত করেছে তাহলে ছয় দিন পরে তাহলে কতটা কাজ বাকি ছিল তাহলে মোট কাজ হচ্ছে ষাট একক তাহলে কতটা বাকি থাকবে বিয়াল্লিশ একক কাজ হয়ে গেছে ছয় দিনে তাহলে দেখা যাচ্ছে এখানে হচ্ছে তোমার হচ্ছে আঠেরো একক কাজ কিন্তু এখনো বাকি আছে আঠেরো একক কাজ এখনো বাকি আছে এই ছয় দিন পরে কি হয়েছে বি চলে গেছে বি এর পরিবর্তে কি আসলো সি আসলো তো সি এর সাথে কাজে যোগ দিয়েছে সি হচ্ছে এর সাথে কাজে যোগ দিয়েছে তো যোগ দেওয়ার পর আরো চার দিন কিন্তু কি হয়েছে বলতো সময় লেগেছে কাজটা শেষ হতে তার মানে এই আঠেরো একক কাজটা শেষ হতে আরো কতদিন সময় লেগেছে চার দিন সময় লেগেছে ঠিক আছে চার দিন এই চার দিনে কিন্তু এ কাজ করেছে ঠিক আছে আবার সিও কাজ করেছে এই চার দিন এও কাজ করেছে আবার সিও কাজ করেছে তাহলে চার দিনের মধ্যে এ কতটা কাজ করেছে এক এক দিনে এ করে তিন একক কাজ তাহলে চার দিনে করে কত তিন চারা বারো একক কাজ এই এ করেছে হচ্ছে বারো একক কাজ বাকি চার দিন যেটা লাগলো সেই চার দিনের মধ্যে বারো একক কাজ কে করেছে এ করেছে তাহলে এই আঠারো থেকে যদি আমরা বারো বাদ দেই তাহলে কত হচ্ছে ছয় একক এই ছয় একক কাজটা কে করেছে ছয় একক কাজটা কে করেছে সি এই চার দিনের মধ্যে এই একক কাজটা করেছে তাহলে চার দিনের মধ্যে সি করেছে ছয় একক কাজ ঠিক আছে তাহলে এখানে আমরা কি পাচ্ছি যে ছয় একক কাজ করতে সি এর তাহলে এখানে সি এর ছয় একক কাজ করতে কতদিন সময় লেগেছে চার দিন সময় লেগেছে তাহলে আমাদেরকে জানতে চাওয়া হয়েছে যে সম্পূর্ণ কাজ করতে সি এর কতদিন সময় লাগবে তাহলে সম্পূর্ণ কাজ বলতে ষাট একক তাহলে ষাট এককের হিসাবটা করব ছয় ছয় একক কাজ করতে চার দিন তাহলে এক একক কাজ করতে নিশ্চয়ই কম লাগবে চার ভাগ ছয় আর ষাট একক কাজ করতে কতদিন সময় লাগবে এর থেকে একটু বেশি তাহলে চার ভাগ ছয় গুণ ষাট ছয় অক্ষে ছয় ছয় দশে ষাট আর চার দশে চল্লিশ তাহলে আমরা দেখতে পাচ্ছি চল্লিশ দিন সময় লাগবে সি সম্পূর্ণ কাজটা করতে গেলে তাহলে আমরা এখানে অপশন মিলাবো অপশন এখানে দেখো ডি নাম্বারটা সঠিক অ্যান্সার আমরা বলতে পারছি আশা করি বুঝেছো এবার আমরা দেখব দেখো অঙ্কটি কি বলছে ছয় নম্বর অঙ্ক বলছে এ এর তিন গুণ কর্মক্ষম এবং একটি কাজ এ বি এর ষাট দিন আগে করে তারা একত্রে কাজটি কত দিনে শেষ করবে আমাদের কি বলা হয়েছে এ বি এর তিন গুণ কর্মক্ষম তিনগুণ কর্মক্ষম মানে কি এ যদি ধরো একটি কাজ করতে তার একদিন সময় লাগে তাহলে বিয়ের সেই কাজটা করতে তিন দিন সময় লাগবে কি বললাম এর যদি একটা কাজ করতে একদিন সময় লাগে তাহলে বিয়ের তিন দিন সময় লাগবে এ কথাটা আমরা কোথা থেকে পেলাম এই যে এখানে এখান থেকে পেলাম যে এ বিয়ের তিনগুণ কর্মক্ষম তার মানে বিয়ের একটি কাজ করতে তিন দিন লাগলে এর সেটা কাজ করতে একদিন সময় লাগে ঠিক আছে তাহলে এখান থেকে দেখতে পাচ্ছি সময়ের পার্থক্য কত এ আর বিয়ের সময়ের পার্থক্য সময়ের পার্থক্য এ আর বি এর সময়ের পার্থক্য হচ্ছে তিন বিয়োগ এক সমান সমান দুই দিন তাহলে দেখতে পাচ্ছি সময়ের পার্থক্য কত তো দুই দিন এ আর বি এর কাজের সময়ের পার্থক্য হচ্ছে দুই দিন তাহলে দেখা যাচ্ছে যে দুই দিন সময়ের পার্থক্যে দুই দিন পার্থক্যে ঠিক আছে দুই দিন পার্থক্যে এ এর কাজ করতে কতদিন সময় লাগে একদিন সময় লাগে এই যে এর কয়দিন সময় লাগে কাজ করতে একদিন আর বিয়ের কয়দিন লাগে তিন দিন এর কাজ করতে একদিন লাগে বিয়ের কাজ করতে তিন দিন লাগে তাহলে আমরা সময়ের পার্থক্য পেলাম হচ্ছে দুই দিন তাহলে দুই দিন সময়ের পার্থক্য মানে এর কাজ করতে একদিন সময় লাগে তাহলে এর কাজ করতে কয়দিন সময় লাগে দিন এই যেখান থেকে এক পেলাম ঠিক আছে তাহলে দুই দিন সময়ের পার্থক্য মানে এর কাজ করতে একদিন লাগে তাহলে এখানে সময়ের পার্থক্য ষাট দিন যেহেতু আমাদের বলা হয়েছে এ বিয়ের ষাট দিন আগে করে তাহলে সময়ের পার্থক্য কয়দিন ষাট দিন তাহলে দুই দিন সময়ের পার্থক্য মানে এর একদিন সময় লাগে তাহলে একদিন সময়ের পার্থক্য মানে এর কি একটু কম সময় লাগবে তাহলে এক ভাগ এই দুই দিয়ে আমরা ভাগ করে দেবো এতদিন তাহলে ষাট দিন সময়ের পার্থক্য কতদিন সময় লাগবে এর এর তাহলে সময় লাগবে এক গুণ ষাট ভাগ হচ্ছে দুই দুই দিয়ে ষাটকে কাটলে অক্ষের আর ষাট তাহলে তাহলে দেখতে পাচ্ছি এর কাজটা করতে কতদিন সময় লাগবে তিরিশ দিন সময় লাগবে এখানে আমরা দেখতে পাচ্ছি এর কাজ করতে কতদিন সময় লাগবে একা যদি কাজটা করে তার তিরিশ দিন সময় লাগে তাহলে বিয়ের কতদিন সময় লাগবে বিয়ের সময় লাগবে কত তিরিশ যোগ ষাট কেন বলতো তিরিশ যোগ ষাট কারণ হচ্ছে আমাদের বলা হয়েছিল অঙ্কের মধ্যে যে এ কি করে এ যেখানে বলা হয়েছে এ বিয়ের ষাট দিন আগে করে তার মানে কি বিয়ের আরও ষাট দিন বেশি লাগবে তাহলে তিরিশ আর ষাট যোগ করলে হচ্ছে নব্বই দিন তাহলে এ এর কাজ করতে সম্পূর্ণ কাজটা করতে তিরিশ দিন আর বিয়ের সম্পূর্ণ কাজটা নব্বই দিন সময় লাগে এবার আমাদেরকে বের করতে হবে এ প্লাস বি মানে এ আর বি যদি একসাথে মানে একসাথে কাজটি করে তাহলে তাদের কতদিন সময় লাগবে তো একসাথে কাজ করার যে সূত্রটা আমরা জানি খুব সহজ যে আহ এ আর বি একসাথে কতদিনে কাজটি শেষ করবে এটা বের করার একটা সহজ সূত্র হচ্ছে যে আমরা কি করবো এই যে এর কতদিন সময় লাগে তিরিশ দিন এর সাথে গুণ করে দেব হচ্ছে বি এর সময়টা নব্বই দিন ঠিক আছে তারপরে এটাকে ভাগ করে দেবো এর কতদিন সময় লাগে তিরিশ দিন যোগ হচ্ছে বি এর সূত্রটা প্রয়োগ করলেই কিন্তু আমরা বলতে পারবো এ আর বি একসাথে ঠিক আছে এই সূত্রটা প্রয়োগ করে এখানে করলাম এখানে বড় করে করে তোমাদের দেখালাম না ঠিক আছে এই সূত্রটা তোমরা প্রয়োগ করেই বলতে পারবে যে এ আর বি একসাথে করলে কাজটি কতদিনে শেষ করতে পারবে তো সূত্রটা কি এ আর বি একসাথে কাজ করার সূত্রটা হচ্ছে এ আর বি এর দিনটাকে গুণ করতে হবে তাকে ভাগ করতে হবে কত দিয়ে ভাগ করতে হবে আবার হচ্ছে এ যত কাজ করতে পারে বি যত তুমি কাজ করতে পারে তাদের যোগ ফল দিয়ে ঠিক আছে তাহলেই হয়ে যাবে তাহলে এখানে উপরে তিরিশ গুণ নব্বই আছে আর নিচে হচ্ছে নব্বই আর তিরিশ যোগ করলে হচ্ছে একশো হচ্ছে কুড়ি এবার কাটাকাটি করবো এই শূন্যই শূন্য কেটে গেল তারপরে তোমার হচ্ছে এখানে যদি তিন দিয়ে কাটি তাহলে তিন চারা বারো আর এখানে তিন দিয়ে কাটলে তিন দশে তিরিশ ঠিক আছে আবার দুই দিয়ে কাটলে দুই দুগুণে চার দুই দিয়ে কাটলে পাঁচ দুগুণে দশ তাহলে ওপর কত হচ্ছে পাঁচ নং হচ্ছে পঁয়তাল্লিশ পঁয়তাল্লিশ বাই হচ্ছে দুই এই পঁয়তাল্লিশ বাই দুই দিন কিন্তু তাদের সময় লাগবে তারা যদি একসাথে কাজটা করে তাহলে পঁয়তাল্লিশ বাই দুই মানে কি পঁয়তাল্লিশ কে যদি আমরা দুই দিয়ে ভাগ করি তাহলে দেখতে পাবো সাড়ে বাইশ তাহলে সাড়ে বাইশ দিন তাহলে সাড়ে বাইশ দিনের মধ্যে এ আর বি কাজটা কিন্তু সম্পূর্ণ করতে পারবে তাহলে অপশন মিলাবো কোনটা সঠিক এখানে দেখো অপশন বি নাম্বারে রয়েছে সাড়ে বাইশ দিন তার মানে অপশন বি এটা সঠিক অ্যান্সার আমরা বলতে পারবো তো প্রিয় ভিউয়ার্স এই ছিল তোমাদের আজকের ভিডিও তো এর পরের দিন আমরা নেক্সট পার্ট মানে নেক্সট ভিডিওতে আমরা নতুন কোনো অধ্যায় নিয়ে আলোচনা করব তোমাদের এই ভিডিওগুলো ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলবে না আর আগের দিনের পার্টগুলো অবশ্যই আমি আমার এই ভিডিও ডিসক্রিপশনে দিয়ে রাখবো এছাড়াও তোমরা এই প্লে লিস্ট থেকে কিন্তু পেয়ে যাবে